নমস্কার বন্ধুরা পাকশালাতে সব সবাইকে স্বাগত মাঝে মধ্যেই আমাদের সর্দি কাশি বা গলা ব্যথা বা গলা খুসখুসের সমস্যা হয় বিশেষ করে এই শীতের শুরুতে অনেকেরই হয় তবে এই গলা ব্যথা বা কাশি বা গলা খুসখুসের সমস্যার সমাধান করতে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আদার গলি বা জিঞ্জার গলি বা আদ্রাক্ষী গলি কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আদার গুলি বানাবার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে টুকরো করে কেটে নেওয়া আদা গ্রাম হিসেবে বা ওজন হিসেবে আমি বললাম না বাটি হিসেবে বললে সুবিধা হবে আদাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব তবে পেস্ট তৈরি করতে জলের ব্যবহার একেবারেই করব না আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন দেখুন একদম মসৃণ করে আমি আদাটাকে বেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু জলের ব্যবহার করিনি এবার এই বেটে নেওয়া আদাটা একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই আদার মধ্যেই দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে গুঁড়ো আখের গুড় যে বাটি মেপে আমি আদার মাপ নিয়েছি সেই বাটি মেপেই গুড়ের মাপটাও করলাম এক বাটি আদার জন্য আমাদের প্রয়োজন দেড় বাটি গুড় এমন নয় যে গুড় আখের আঁখের গুড় ব্যবহার করতেই হবে আপনারা যদি লিকুইড আঁখের গুড় পান সেটা দিয়েও করতেই পারেন গুড় আর আদাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গুড় আর আদা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে জ্বালিয়ে ক্রমাগত নাড়তে হবে গুড়ের বদলে আপনারা চিনির ব্যবহারও করতেই পারেন তবে গুড় বেশি স্বাস্থ্যকর সেই জন্য আমার মনে হয় গুড় ব্যবহার করাই ভালো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ক্রমাগত নাড়তে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ হাফ চা চামচ পরিমাণে বিট লবণ হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো টু মিডিয়ামে রেখেছি সাত থেকে আট মিনিট ক্রমাগত গুড় আর আদাটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে জাল দিতে দিতে দেখবেন এরকম শুকনো ভাব হয়ে আসবে শুকনো ভাব হয়ে আসার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ আদার মধ্যে যেন কোনোরকম জল জলে ভাব থেকে না যায় গুড় আর আদাটা খুব ভালো করে আমার আট মিনিট সময় ধরে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে হাতার থেকে দেখুন এটা পড়ছে না একদম চিটচিটে ভাব আছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম কড়াই থেকে যখন মিশ্রণটা ছাড়তে শুরু করবে তখনই বুঝবেন পাকটা হয়ে গেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবঙ্গর গুঁড়ো এখানে আমি আটটা লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি আর সেই গুঁড়োটাই মেশালাম লবঙ্গর গুঁড়োটা দিয়ে ভালো করে আবার আদার এই মিশ্রণটা কুড় দিয়ে খুব ভালো করে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা থালার মধ্যে অল্প একটু ঘি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ঘি মাখিয়ে নেওয়ার পর আদা আর গুড়ের মিশ্রণটা এই থালার মধ্যে ঢেলে রাখব ঘি অবশ্যই মাখাবেন তা না হলে থালার মধ্যে লেগে যেতে পারে সবটা মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর দুহাতের তালুতে অল্প একটু ঘি ভালো করে মাখিয়ে নিয়ে এবার ছোটো ছোটো গুলির মতন বল তৈরি করে নিতে হবে খুব বেশি বড় সাইজের বল তৈরি করবার নেই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ছোটো ছোটো বল বানিয়ে নেবেন আর এই বলগুলো বানিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে কম করে ছ থেকে আট মাস স্টোর করে রাখতে পারেন তার বেশিও আপনারা অবশ্যই স্টোর করে রাখতে পারেন আমার আদারগুলি একদম তৈরি তবে এগুলো একটু গায়ে গায়ে লেগে যায় বলে আমি এর ওপরে অল্প একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো চিনি ছড়ানোটা সম্পূর্ণ অপশনাল তবে গুঁড়ো চিনি ছড়ালে কি হয় গায়ে গায়ে লেগে যায় না আমরা তো কন্টেনারে স্টোর করে রাখব অনেক সময় দেখা যায় কন্টেনারের মধ্যে স্টোর করে যদি রাখা হয় গায়ে গায়ে লেগে যায় তবে চিনি গুঁড়োটা দিলে সেটা হয় না চিনির গুঁড়ো দিয়ে আদারের গুলিগুলো ভালো করে মাখিয়ে নেছি। আবারও বলছি যাদের চিনি দিতে অপছন্দ তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতেই পারেন ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখব আশা করি আমার আজকের এই আদ্রক গলি বা আদার গুলির রেসিপি আপনাদের ভালো লাগলো আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে স্টোর করে রাখুন সর্দি কাশি গলা খুসখুস গলা ব্যথার জন্য ভীষণই উপকারী এই আদার কলি আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ